بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم

পবিত্রতম জায়গায় মসজিদ হলো বাইতুল মিন বুইউতিল আল্লাহর ঘর এবং মসজিদ আল্লাহর ঘর ইবাদতের জন্য মসজিদকে সৃষ্টি করা হয়েছে এবং মসজিদকে তৈরি করা হয়েছে বানানো হয়েছে সৃষ্টি না মানে মসজিদকে বানানো হয়েছে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান এবং মর্যাদা দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো আল্লাহর ঘর যেটা বাইত যেটা বাইতুল্লাহ হিসাবে আমরা জানি সবগুলোই বাইতুল্লাহ মসজিদে হারাম এবং সকল মসজিদে আল্লাহর কাছে প্রিয় নবী সাল্লাহ হাদিস বোখার এটি হাবুল বিলাদ আল্লাহ মাসাজিদ হা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা হলো সর্বোৎকৃষ্ট জায়গা হলো দুনিয়ার বুকে মার্সি সমূহ এবং সর্বনিকৃষ্ট জায়গা হলো জায়গা হলো বাজার সমূহ মার্সিদে মোমিন আবাদত করবে সেখানে জিজ্ঞাসগার করবে সবসময় এটা দিকে লক্ষ্য রাখবে কারণ মোমিনের লক্ষ্য রাখে মার্সিদের সবসময় আবাদত বন্দি করবে যারা মার্সিদের প্রতি সুনজর রাখে তারা ইমানের সাক্ষী দিয়েছেন আল্লাহ সব তাদেরকে এবং যারা পাশক্ত সলাদ মসজিদে আসবে যাবে এক নামাজের পরে এক নামাজ মসজিদে এসে পড়বে শাস্ত্রে শ্রেণীর ব্যক্তিকে কালকের মতো আরো সে নিজে স্থান হবে তাদের মধ্যে এক শ্রেণীর রজন কলবহ বিল মোয়াল্লা রজনুলকলভু এখন বিল মাসা আজিদ যার অন্তরটা মসজিদের সাথেই সবসময় সম্পর্কিত থাকে আল্লাহ আমাদের তাহফিক দান করুন এখন প্রশ্ন হইলো যে কোন ব্যক্তি যদি নামাজ পড়তে মসজিদে আসে সেখানে আসার পরে তার একটু দুর্বলতা লাগতেছে বা নিদ্রা আসতেছে তন্দ্রা আসতেছে সেখানে শুয়ে গেল শুয়ে ঘুমায় গেল তাতে সমস্যা নাই শুয়ে ঘুমায় গেল অথবা সে দূর দূরান্ত থেকে আসছে অথবা মসজিদে চিন্তা করতেছে আসছে মসজিদে হয়তো আসর পড়বে জোর পরে একটু শুয়ে গেল আর আবার আসর পরে একবারে যাবে কোনো কাজ নেই তাহলে মসজিদে যদি শুয়ে আরাম করে রেস্ট নেয় অথবা ঘুমিয়ে যায় সমস্যা নেই এতে খাব তো মসজিদেই করা হয় এবং মসজিদ সমূহে তেতে কাপ করা হয় সেখানে ঘুমাইতেছে নির্দিষ্ট পর্দার আড়ালে করতেছে আরাম করতেছে ঘুমাইতেছে লক্ষ্য রাখতে হবে যে নাফাকে অবস্থা যেন না থাকে এবং নাফাক জিনিসপত্র এটা যাতে না খেয়ে এদিকে লক্ষ্য রাখতে হবে মক্কা এবং মন্দিরের মসজিদে যেমন আরাম রেস্ট প্রয়োজন হয় দীর্ঘ সময় উমরা করার পরে যারা সফর থেকে দূর দূরান্ত থেকে আসে যাদের হোটেলগুলি নাই তারা তো মক্কা মর্শিদার মসজিদের নবীর মসজিদে তারপর মক্কার ঘরের মসজিদে প্রচুর পরিমাণে রেশ রেশ নিতেছে মানুষ এতে কাপ করতেছে পুরো রমজান মাসে এতে কাপ করতেছে ঘুমাইতেছে নির্দিষ্ট টাইম আরাম করতেছে আবার আবাদ করতেছে নাবিসল্লাহ আসসালাম মসজিদ নাবিস সাল্লাম আমলেও তো হালে সুফাগন যারা হালি সুফার বিশেষ স্থানে এখনও তো চিহ্নটা আছে তারা ওই ওখানে অবস্থান করতেন ঘুমাইতেন রেশ নিতেন কোনো কোন সময় ইবনে উমার আনহু মসজিদে ইবনে উমার মানে আবদুল্ল ইবন উমর রাজে আনহু মসজিদে রেস্ট নিতেন ঘুমাইতেন আরাম করতেন এবং আলী রাজা লো মসজিদের মধ্যে অনেক সময় শুইতেন যদি তার স্ত্রী ফাতেমারাজাল আনহার সাথে কোনো সময় একটু মন কষাকষি হতে অনেক সময় মসজিদে এসে শুয়ে যেতেন তা নাবি সাল্লাহ আলিয়া এসে তাকে ডাকতেন কমিয়া বা তুরাব হে মাটির বাপ তুমি ওঠো মানে যদি দেখতেন তার শরীরে মাটি লেগে রয়েছে তখন এই উপাধি দিয়ে তাকে ডাকতেন কমিয়াবাতুর আব হে উঠো উঠো তো মসজিদে বিশেষ কারণে যদি শুয়া যায় ঘুমায় যায় রাত্রি অবস্থান করে প্রয়োজন তাতে সমস্যা নাই কিন্তু এইটা নয় যে মসজিদকে নিজের ঠাইকার জাগা বানিয়ে নিবে বা মসজিদেই রাতে যাপন করবে এ ধরনের উচিত নয় ঘর বাড়িতে থাকলে সেখানে অবস্থান করবে বিশেষভাবে মসজিদে লেবাদুদ্দ্বন্দিকে সুন্দর সেখানে পবিত্র রাখা এটা থেকে লক্ষ্য রেখে বিশেষ বিশেষ সময় মসজিদে অবস্থান করা ঘুমিয়ে যাওয়া রাতে যাপন করা এটা কোনো দোষের বিষয় নয় আল্লাহ সুহত সবাইকে আল্লাহর আবাদুৎবন্দিকে সুন্দর করে তৌফিক দান করুন সারা পৃথিবীর বুকে মসজিদের সম্মান আল্লাহ আরও বাড়ায় দেখ মসজিদের মুখী যেন আমাদেরকে করেন এবং সমস্ত মমিনদের নরনারী যারা আত্মাগুলি যারাই আছেন তাদের আত্মাগুলি মুখী করুন এবং বন্দী সুন্দরভাবে করা তৌফিক দান করুন আমিন হাজর সাল্লাহ নবিনালামালাইকুম ও রহমতুল্লাহি